নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি চিলি বা কলিফ্লাওয়ার চিলি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই কড়াইতে জল নিয়ে নিয়েছি। একটা ফুলকপিকে ছোট ছোট করে কেটে সামান্য নুন দিয়ে আমি ভাপিয়ে নেব। মিনিট পাঁচেক আমি ভাপিয়ে নিলাম। ফুলকপিটা জল ঝরিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। দিয়ে দিচ্ছি 1টা ডিম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, 1/2 চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো। সমস্তটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দিয়ে দিলাম ফুলকপিগুলো। সমস্ত মশলার সাথে আমি ভালো করে ফুলকপিগুলো মাখিয়ে নিচ্ছি। একটা উপকরণ আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। ফুলকপি আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, এবারে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াতে তেল। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো আমি বেশ লালচে করে ভেজে নেব। কিছু ফুলকপি আমার ভেজে নেওয়া হয়ে গেল, আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত ফুলকপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটা প্যান বসিয়ে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। 4টে পেঁয়াজের আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। আদা রসুন কুচিটাও পেঁয়াজের সাথে মিনিট পাঁচেক আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবারে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজের সাথে ক্যাপসিকামটাও ভালো মতো ভেজে নেব। ক্যাপসিকামটা 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস। দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো সস। চিলি সস অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হলো 1/2 চামচ ভিনিগার। সেটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন। এবার সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আরও বেশি গ্রেভির জন্যে আপনারা সামান্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে নিতে পারেন, এতে গ্রেভিটা আরেকটু বেশি হবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা।
গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে আরও মিনিট দুয়েক আমি এইভাবে রান্না করে নেব। আর একবার আমি চাপা দিয়ে রাখলাম। এবারে আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 15 মিনিট চাপা দিয়ে রাখব। এই চিলি ফুলকপি ফ্রাইড রাইস, নান, পরোটা, তন্দুরি রুটি, রুটি সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।